বাড়ির সামনে বাজি ফাটানোর প্রতিবাদ করে আক্রান্ত হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এক ছাত্র। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে। একদল যুবক ব্লেড নিয়ে ওই ছাত্রের উপর আক্রমণ করে। বাড়ির সামনে বাজি ফাটানোর প্রতিবাদ করায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর উপর হামলার অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে। ওই পরীক্ষার্থীর উপর ব্লেড নিয়ে হামলা করে বলে অভিযোগ। তার শরীরে মোট 32টি সেলাই দেওয়া হয়েছে। জানা গিয়েছে বারুইপুর মল্লিকপুরের বাসিন্দা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মোহাম্মদ ফয়েজ আফজাল আলী বাড়িতে পড়াশোনা করছিল। সন্ধ্যায় একদল যুবক তার বাড়ির সামনে বাজি ফাটাচ্ছিল। প্রতিবাদ করে পরীক্ষার্থী, অভিযোগ সেই সময় ঘরের কাছে একটি বাজি ফাটায়। এরপরই ওই ছাত্রের সাথে যুবকদের হাতাহাতি হয়। এরই মধ্যে একজন ব্লেড দিয়ে ছাত্রের উপর আক্রমণ করে, তার মাথা পিঠ ও ঘাড়ে আঘাত লাগে। এরপরই পালিয়ে যায় অভিযুক্ত যুবকরা। রক্তাক্ত অবস্থায় ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সন্ধ্যাবেলা সামান্য বাড়িতে আছি, ও বাড়িতে পড়াশোনা করছে আর বমির আওয়াজ হচ্ছে। আমার বাবুরা কান্নাকাটি করছে, আমি বার হয়ে দেখি না। ওর মাও চিল্লাচ্ছে বমির আওয়াজ হচ্ছে বলে। তারপর আমিও চিল্লাচিল্লি করছি যে কেন তোরা এখানে বোম ফাটাচ্ছিস। তারপরে আমাদের রান্নাঘরের দিকেও মারলো বোমটা। আমি বলছি রে এখানে জ্বালান সব আছে, সব ধরে যাবে, এখানে মারিস না, ওইদিকে সরে গিয়ে তোরা মার, কেন এরকম করছিস। তারপর ওর মারা বার হলো, বার হয়ে পরে দেখছি ওর সামনে মারামারি বেঁধে গেছে। আমি গিয়ে দেখছি, গিয়ে দেখছি পুরো ওর সামনে পরীক্ষা মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ও কি করে পরীক্ষা দেবে এই অবস্থায়। যারা এরকম করেছে তাদেরকে শাস্তি দিন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বারুইপুর।